বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরু সিংয়ের নজর এখন লেগ স্পিন বলার শিহাবের উপর। টাইগারদের নেট অনুশীলনে বল করে কোচকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন এই বলার। শিহাবের বলে লাইন লেন্থ, গতি এবং ভেরিয়েশন কোনো অংশে আফগানিস্তান বলার রশিদ খানের চেয়ে কম নয়। তাই তো শিহাবকে মনে ধরেছে প্রধান কোচ হাথুরু সিংয়ের। রংপুরের ছেলে শিহাবের বয়স মাত্র 17 বছর। 17 বছর বয়সে এমন লেগ স্পিন বল সত্যিই অসাধারণ। এদিকে প্রধান কোচ হাথুরু সিং শিহাবকে অনূর্ধ্ব 19 দলে খেলার পরামর্শ দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে অনূর্ধ্ব 19-এর হয়ে খেলবেন শিহাব। আর অনূর্ধ্ব 19 ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারলে একবারে ডাক পেতে পারেন জাতীয় দলে, এমনটাই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। তো দর্শক, আপনারা কি চান লেগ স্পিন বলার শিহাব জাতীয় দলে খেলুক? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।